بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى أذكر ربك في نفسك تضرع وخيفة آت الآخر الحمد لله أمرا بانغلاد شرق جن شنم دهنو كنتشور مدر كنتشور عالمير বক্তব্য দিয়ে জানতে পাইলাম দেখলাম যে উনি বলেছেন উজানি লাফায় কেন সরমুনায় লাফায় কেন যেদিন তোমরা ভারত এবং পাকিস্তানে ক্রিকেট খেলা দেখে অস্ট্রেলিয়া হয় পাকিস্তানে হয় খেলা ভারত পাকিস্তানে খেলে তুমি ভারতের সাপোর্টার না তুমি পাকিস্তানের সাপোর্টার হইয়া বাংলার মাটি বইয়া লাফাও এর দলিল দিবা সেদিন আমরা বলবো যে উজানি লাফায় কেন চরমুনাই লাফায় কেন ফা ইন আলিল্লাহে ওয়া ইন্না ইলেহে রাজুন একজন আলেমের মুখ থেকে এই ধরনের কথা বের আসবে এটা একটা নিতান্ত দুর্ভাগ্য ছাড়া এটা একটা নিতান্ত জাতির হতবাক ছাড়া এটা নিতান্ত জাতির একটা মূর্খতা ছাড়া আর কিছুই হতে পারে না যেহেতু রসুল্লাহ সাল্লাম সহিব খারিদ আশি নম্বর হায়াতে হাদিস বলছে আশ্রাতুসা আহ কয়ামতের আলামতের মধ্যে এর ফাইল ইল বিদ্যা উঠে যাবে ওয়াস বুতাল জাহাল মুরুখতা বর্ষণ হবে রাসুলসাল্লাসম ইর ফাইল এটা বলি চলত ওয়াস বুতাল জাহাল মুরুক্ষতা বর্ষণের কথা কেন বসে তার মানে যারা কোরআন হাতে জানে মানে আমল করে সমাজকে মানুষকে আমল করে উদ্বুদ্ধ করে সেই লোকগুলোকে আল্লাফাক দুনিয়া থেকে নিয়ে যাবে এটা হাদিসে আমরা সবাই জানি যে রাসুল সাল্লাহমাসিন ক্যামতের আগে দুনিয়াতে জরুরা পরিমাণ সস্য মানে ইমান যারা তারা থাকবে না আর ক্যামত সংঘটিত হবে খারাপ লোকগুলোর উপরে এবং ক্যামতের পূর্ব লক্ষণে ইমানদারগুলো চলে যাবে এবং কি আপনি থাকবে বর বড় আর দক্ষতা সাধারণ কিছু না তারা সুস জন্য বলছে আরে জ্ঞান তো উঠে যাবে যাবে জ্ঞানের লোকগুলো তো আল্লাহ চলে নিয়ে যাবে নিয়ে উঠিয়ে নিয়ে যাবে কিন্তু তখন থাকবে মূর্খতা জেহালতা মানুষের ঘাড়ের বেচে বসবে আজকে দেখেন জাতিকে জিকির যে আল্লাহ পাক কোরআন করিমে বলছেন তোমরা জিকির করো অনুনয় বিনিময় বিনিয়োগের সাথে ভয় নিয়ে অনুচ্চ স্বরে সুরাতুল আরাব আপ পাঁচ নম্বর আয়াত এবং পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহ বলছেন মুসলিমের দোয়া ও জিকির অধ্যায় গিয়ে দেখবেন যে বলা হচ্ছে জিকির আস্তে আস্তে করা অনুচ্ছ স্বরে করা মুস্তাহাব কিন্তু আজকে আমার জাতিরকে এই একটা মিথ্যা পপাকাণ্ডা ছাড়িয়ে তারা জিকিরকে উচ্চ স্বরে জিকির করার একটা ফটো দিয়েছেন এই কথাটা চরমনে ফির সাহেব বেদে মারিবত ইয়েদের কথা জিকির অধ্যায় গিয়া তারা বলেছেন জিকির করা কোরআন ও হাদিসের কোথাও নাই তবে আল্লাহর এটাকে আল্লাহকে পাওয়ার জন্য তার একটা নতুন আবিষ্কার করেছেন আমাদের প্রশ্ন যদি কোরআন হাদিসে না থেকে থাকে আল্লাহ রসুল আল্লাহ আলী আকমাতুল দিন হক আজকের দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি আর রাসুল সালসাম বিদায় হজের ভাষণে বলেছেন এই সাহাবিরা পাক আমার মাধ্যমে তোমাদের কাছে যা দিয়েছে আমি কি সব কিছু তোমাদের কাছে পৌঁছে দিয়েছি সাহাবীর বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আপনি সব পৌঁছে দিয়েছেন সাল্লাল্লাহু তাই রসুল সাল্লা সাহা আল্লাহ আকাশ দিদি উঠে বলছে আল্লাহুম্মা ওয়াসাদ আল্লাহুম্মা ওয়াসাদ আল্লাহুম্মা ওষাদ আল্লাহ আপনি সাক্ষী দেখেন আমি আপনি যা দিয়েছেন সব কিছু আমি সাহাবিদের কাছে উপস্থাপন করেছি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি রসুল সাল্লাহ উচ্চস্বের জিকির কথা বললো না তুমি হিসাবে বাড়ি দিলা আর একসঙ্গে আরেকজন লোক বলছে যে কেন তুমি ভারত পাকিস্তানে খেলে তুমি সেই ক্রিকেটের খেলাধীরা যখন তুমি লাভাইতে পারো তাহলে উজানি লাফাই কেন সরমে লাভাই সেই কথা বলবো না ও যে আল্লাহ বসছেন মুমিনদের যখন মুমিনদের সামনে কোরআন তলাদ করা হয় তারা ভয় তাদের অন্তর কেঁপে উঠে এখানে কেঁপে উঠার মতলব কি কেঁপে উঠে এই কেঁপে উঠার কারণে সাহাবিরা কে লাফিয়া গাছের উপরছে কে লাফিয়া সামিয়ানের উপরছে বাসার উপরছে কে কোন একজন সাহাবি দেখান একজন তাবি দেখান

ক্রিকেট খেলার সাথে নাউজুবুল্লাহমিন জালেক আল্লাহাক আমাদের এই মূর্খতামি আল্লাহাক আমাদের অজ্ঞতা আল্লাহ আমাদের এই এই অজ্ঞতামি থেকে এই মূর্খতামি থেকে আল্লাহাক আমাদের হেফাজত করুক আমাদের প্রত্যেকটা জাতিকে কোরআন এবং হাদিস মতো জানা মানা এবং আমল করার দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি